নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। শুভ বিজয় সবাইকে, আর বড়দের থাকলেও আমার অনেক অনেক প্রণাম, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানে। আমি এই ইউটিউব চ্যানেলে ফার্স্ট এলাম, আমি তো ইউটিউব সম্বন্ধে কিছুই জানি না, তাই কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করো। আর দেখো বন্ধুরা, আমি এখন আমার বাপের বাড়িতে রয়েছি, ছাদে রয়েছি এখন, কারণ আমার ছোট্ট মেয়ে রয়েছে, সে আমাকে ভিডিও করতে দেবেও না, তাই নিচে রয়েছে তার দিদানের কাছে, আমি ছাদে ভিডিও করছি। দেখো আমার বাপের বাড়ি তো যেহেতু গ্রামে, তাই দেখো চারিদিকটা। পরের ভিডিওতে তোমাদের আমি গ্রামের আশেপাশে চারিদিকটা দেখানোর চেষ্টা করবো। আর এখানে তো আজ মনসা পুজো হচ্ছে, তাই ওখানে গেছিলাম আজকে দুপুরে, তাই সেই অবস্থাতেই দেখো আমি ভিডিওটা করছি সেই শাড়ি পরে। আর আমার এই শাড়িটি কেমন লেগেছে পরে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমি তোমাদের মাঝে মধ্যে গান শোনাবো, হয়তো শুনিয়ে থাকবো, তো ভালো না হলেও তোমাদের আমি শোনানোর চেষ্টা করবো, প্লিজ তোমরা একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। আর যদি কিরম ভিডিও দেখতে পছন্দ করো তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমি সেরম ভিডিও আপলোড করতে চেষ্টা করব। আর সবাই খুব ভালো থাকো, আর আমি তোমাদের পরের ভিডিওতে চারিদিকটা দেখাবো। আজকে আর সামনেই তো কালী পুজো, তাই সবাইকে জানিয়ে থাকলাম শুভ দীপাবলি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের মতো আসি, টাটা। এই দেখো আমার মেয়ে, দেখো তার সবাইকে টাটা করতো, হাত তুলে দেখে যাচ্ছে, হাত তুলে দেখে যাচ্ছে, হাত তুলে দেখে যাচ্ছে, এই টাটা।